আজকের এই ভিডিওতে ক্লাস 10 দশম শ্রেণীর ভূগোলের কোন সহায়িকা বইটি সব থেকে ভালো সেই সম্পর্কে আলোচনা করব, দেখতে থাকো। ক্লাস 10-এর সহায়িকা বইয়ের মধ্যে সব থেকে ভালো এবছরই যে বইটি বেরিয়েছে সেটি হলো প্রান্তিক প্রকাশনীর সহায়িকা। ভালো করে শুনে নাও, প্রান্তিক প্রকাশনীর যদি পুরনো এডিশন হয়, মানে 2023-এর এডিশন না হয়, তাহলে কিন্তু আমি একদমই কিনতে বলবো না। যদি তোমরা নতুন 2023 সালের এডিশনটা পাও তাহলেই কিনবে। কেন ভালো আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে এই রকম থাকবে, 2023 দেখতে পাচ্ছ এই লেখাটা, 2023 লেখাটা থাকতে হবে প্রকাশনীর, প্রান্তিক প্রকাশনী। 2023 সালের বইটি যদি কিনতে পারো তবেই কিনবে, না হলে কিন্তু প্রান্তিক প্রকাশনী কেনার দরকার নেই। এখানে অনেক সহায়িকা বইতে তোমাদের, তোমরা কি নিজেদের গাইডবুক সাহায্য পাওয়ার জন্য এই বই কেনো, সহায়িকা বই আরও বেশি পড়ার জন্য। এখানে দেখো খুব ছোট জায়গার মধ্যে অনেক ভালো করে চিত্র দিয়ে খুব বেশি প্রশ্নের উত্তর এখানে আছে। অন্যান্য সহায়িকাতে যদি 30টি প্রশ্নের উত্তর থাকে, এখানে 40টি 45টি প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এবং শর্ট কোয়েশ্চেন ছোট প্রশ্নও কিন্তু তোমরা এই বইতে অনেক বেশি পাবে অন্য বইয়ের থেকে। প্রত্যেকটি অধ্যায়ের শুরুতে ওই অধ্যায়ে কি থাকে তার সম্পর্কে সংক্ষেপে দেওয়া থাকবে। এ দেখো বিষয় সংক্ষেপ রয়েছে এই বইটি। এবারের এডিশনটা, এবার যে নতুন বইটি বেরিয়েছে, খুবই ভালো, তোমরা এই বইটি কিনতে পারো। আমার মত অনুযায়ী এবারের সব থেকে ভালো সহায়িকা বই কিন্তু এই প্রান্তিক প্রকাশনীর বইটি। দেখো কভার পেজটা দেখে নাও ভালো করে, এই বইটি। এরপরে যে বইটি আমার কাছে আপাতত নেই, আমি বলবো রায়ান মার্টিনের সহায়িকা বইটি কিন্তু খুবই ভালো, এবং আমার মত অনুযায়ী ওটি, ওই বইটি দ্বিতীয় স্থান অধিকার করবে যদি ভালো লেখার ক্ষেত্রে বলো। অনেক বিষয় সেখানে থাকবে, আমার কাছে বইটি নেই, কিন্তু রায়ান মার্টিনের বইটি তোমরা যদি এই নতুন এডিশন প্রান্তিকে না পাও তাহলে কিন্তু রায়ান মার্টিনের বইটি কিনবে। এরপরে তৃতীয় র্যাঙ্কিংয়ে আমি দেখাচ্ছি ছায়া প্রকাশনী। এই বইটি আগে খুবই আমি 1 নম্বরে বলতাম যে সবার প্রথমে এটা কেনা দরকার, কিন্তু বর্তমানে রায়ান মার্টিনের বই বেশি ভালো হচ্ছে এবং প্রান্তিক প্রকাশনীর বইটি আরও ভালো হয়েছে নিউ এডিশনে। সেক্ষেত্রে ছায়া প্রকাশনীর এই বইটি আমি তৃতীয় র্যাঙ্কিংয়ে রাখব। এখানেও সব বিষয় সুন্দর করে দেওয়া আছে, বইটি অনেক চওড়া, অনেক বড়, ভালো করে দেওয়া আছে চিত্র এবং লেখা, যেহেতু একটু বড় বড় পড়তে সুবিধা হবে, তোমরা এই বইটিও কিনতে পারো অবশ্যই। আর সহায়িকার ক্ষেত্রে বলবো প্রত্যেকটি সহায়িকা বইই কিন্তু তোমাদের সাহায্য করবে যথেষ্ট ভালো, মানে সহায়িকার ক্ষেত্রে খুব, হয়তো কোনো বই 100% ভালো, কোনোটি 95%, কোনো বই যে একেবারে কিনলে ক্ষতি বা খুবই বাজে বই সেরকম কিছু না, প্রত্যেকটি বই ভালো, তার মধ্যে একটু কম বেশি আছে, আমি সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি র্যাঙ্ক অনুযায়ী। সেক্ষেত্রে আমি বললাম প্রথমে প্রান্তিক প্রকাশনীর নতুন এডিশন, তারপরে রায়ান মার্টিন বললাম, এবং তৃতীয় স্থানে বললাম ছায়া প্রকাশনীর এই বইটি। এছাড়াও আরেকটি বইয়ের কথা আমি বলবো, সহায়িকা বই ক্লাস 10-এরই এই বইটি, বুক ইন্ডিয়া প্রকাশনীর। দেখো একদম নিচের দিকে লেখা আছে এখানে বুক ইন্ডিয়া প্রকাশনীর বইটি, এই সহায়িকা বইটিও তোমরা কিনতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি বইটি, আমার শিক্ষক নাম বইটি, এখানেও সব বিষয়ই তোমরা পেয়ে যাবে। আমি বারবারই বলছি যে সহায়িকা বই কিন্তু সবই ভালো হয়, যে কোনো একটা তোমরা, তোমাদের আমি দেখিয়ে দিলাম 3টি বই, এবং রায়ান মার্টিনের বইটি আমি দেখাতে পারলাম না, তবে ওই বইটিও যথেষ্ট ভালো তোমাদের। তাহলে আমি 4টি বইয়ের নাম বলে দিলাম, প্রান্তিক প্রকাশনীর, রায়ান মার্টির প্রকাশনীর, এই ছায়া প্রকাশনীর, বুক ইন্ডিয়া প্রকাশনের। এই 4টি বইয়ের মধ্যে র্যাঙ্ক আমি বলে দিয়েছি, সেই অনুযায়ী বুঝে তোমাদের যেটা ভালো লাগে সেই বইটা কিন্তু কিনে নেবে। সবার জন্য এক বই নয়, যার যেটা মনে হবে, আমি বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছি বইয়ের। তাহলে আশা করি ক্লাস 10-এ কোন বইটি তোমরা কিনবে সেই সম্পর্কে বুঝতে পেরেছো। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে। আজকের জন্য এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।